হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু এডুকেশন মিডি সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে মূলত যে বিষয়টি শেয়ার করব সে বিষয়টি হচ্ছে আগামী এক জুলাই থেকে কাদের পরীক্ষা শুরু হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলুন বিষয়টি জেনে নেওয়া যাক তো আপনারা ইতিমধ্যে জানতে পেরে গেছেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে এবং সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আগামী 30 জুন পর্যন্ত বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হয়েছে তো 30 জুনের পরে যখন শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে তার পরপরই অর্থাৎ এক জুলাই থেকে মূলত কাদের পরীক্ষা শুরু হবে সেই বিষয়টি এখন আপনার আমি আপনাদেরকে বলছি তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষের ভোট পরীক্ষার যে কার্যক্রম সেটি এক জুলাই থেকে শুরু হওয়ার কথা রয়েছে যেটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুখ থেকে জানা যায় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে সেটি তো আগামী এক জুলাই থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের যে কার্যক্রম পরীক্ষার কার্যক্রম সেটি শুরু হওয়ার কথা রয়েছে এবং সেই কার্যক্রমটি হবে অ্যাসাইনমেন্টের মাধ্যমে তো অ্যাসাইনমেন্টের মাধ্যমে কিভাবে হবে সেই বিষয়টি অনেকেই জানেছে জেনেছেন অর্থাৎ আপনারা নির্বাচনে যে পরীক্ষাটা দিয়েছিলেন অ্যাসাইনমেন্টের মাধ্যমে ঠিক সেইভাবেই আপনাদের পরীক্ষাগুলো নেওয়া হবে এবং দ্বিতীয়বার সে প্রমোশন করা হবে তো মূলত ভিডিওটি এই পর্যন্তই এই নিউজটি আপনাদেরকে দেওয়ার ছিল তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে থ্যাংক ইউ এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং যদি এরকম শিক্ষা সম্পর্কিত আরও নতুন নতুন ভিডিও পেতে চান সেক্ষেত্রে আবার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন